আসসালামু আলাইকুম কি অবস্থা সবার এই তো আমি একটু শিখ কয়েকদিন যাব তার মধ্যে আবার মনে হয় চোখ উঠেছে এরকম তো চোখে প্রচণ্ড আর এরকম ফুলে আছে লাল হয়েছিল তো সবাই দোয়া করবেন আমার জন্য তো প্রতিদিন রাতে এরকম জ্বর আসেন জ্বর জ্বর ভাব বেশ কয়েকদিন হয়তো ওয়েদার চেঞ্জের কারণে কিনা জানি না তো যাই হোক সবাই সবার যত্ন নেবেন এই শীতের সিজনে তো এটা হচ্ছে ঘুম থেকে ওঠার পর দেন হচ্ছে সেদিন হচ্ছে ইনি আমার নানুর সাথে ড্রয়িং রুমে ঘুমায় আমার ড্রয়িং রুমে ছোট্ট একটা বেডের মতো আছে এখানে নানু আর সে হচ্ছে সোফায় ঘুমিয়েছে তো সে মাত্র ঘুম থেকে ভেঙেছে ঘুম ভেঙে তার হাতে মোবাইল দেন হচ্ছে আম্মু আমাকে লেবু পানির সাথে চেয়েছে এ বিডি রেডি করে দেয় মা তো মাই মার মতো কেউ না আসলে তো এই যে আমি ভুলে গেলো আম্মু ভুলে না তো এটা আম্মু রেডি করে দেওয়ার পর এটা আমি সকাল সকাল খালি পেটে খেয়ে নিলাম তো খেতে খেতে এখন বেশ ভালোই লাগে তো এই তো রেগুলার একটা ওয়ার্কের মধ্যে এটা একটা দেন হচ্ছে সেই দিন হচ্ছে আমাদের বাসায় আসে এই যে মেহমান আনিসা বিবি সে তো এখন আসেই না হ্যাঁ সে হচ্ছে এখন আকাশে চাঁদ হয়ে গেছে অনেক দিন পর আসার পরেই যে হাই দিচ্ছে আপনাদের সবাই ওর জন্য দোয়া করবেন অনেক দিন পর আসলো আগে তো আমার বাসার সামনের বাসা থাকতো এখন একটু দূরে গেছে বেশি না বেশি না দুই তিন মিনিট লাগে যেতে তো এই যে এসে হচ্ছে তার আবার নৌসেনের সাথে খুব ভাব তো এরই মধ্যে নাও মাঝে মাঝে আর্ট ড্রয়িং করতে খুব পছন্দ করতে করে তো আমাকে হঠাৎ ওই পারে বাট হঠাৎ করে বসলো বড় আপনি আমাকে একটু স্ট্রবেরি এঁকে দাও তো আমি ফার্স্ট হচ্ছে পেন্সিল দিয়ে একটু হার্ট করে তার উপর দিয়ে এরকম ব্ল্যাক কালার একটা সাইন পেন দিয়ে ড্র করে দিচ্ছিলাম তো আমি আসলে ছোটোবেলায় আঁকাকেই করতে পছন্দ করতাম অনেক দিন পর একটাই যেরকম আঁকলাম স্ট্রবেরি হয়েছে না ডাব হয়েছে জানি না জাস্ট ট্রাই করেছি আর কি ভালোই লাগলো রাতের বেলা আমি চাই না কিছু খেতে সন্ধ্যাবেলায় আমার লাশ খাওয়া থাকে বাট এত ক্ষুধা লাগলো পরে ভাবলাম ফ্রিজে কী আছে তো দেখলাম শসা সসেজ মেয়েও নেই এইগুলা পরে ভাবলাম যে কিছু একটা করা যাক এটা নিয়ে আম আমি জানতাম না যে আম্মু আমার জন্য একটু চার পাঁচ পিস এরকম চিকেন ম্যারিনেট করে রেখেছে আমি জানতাম না নশিন আমাকে বললো তো আমি আবার সেটাও ভাজার জন্য রেডি হলাম আর এটা হচ্ছে অনেক দিন পর আমি এই বিটার বের করলাম আমি কেকের ক্রিম বানাতাম এটা দিয়ে আমি একটু মেওনেসটাকে আর একটু বিট করলাম তো এই তো ম্যারিনেট করা চিকেনটাকে আমি এবার হচ্ছে একটু থাই ফ্রায়েড চিকেন স্টাইলে ভেজেছি সবসময় তো ক্রিস্পিটা করি তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ যেটা আমার খেতে মন চেয়েছে সেটা আমি খেলাম অনেক রাতে ঘুমানোর সময় একটু ক্রেভিং উঠলো ক্ষুধা লাগেনি বাট খুব চানাচুর খেতে ইচ্ছা করছিল চানাচুর শেষ হয়ে গিয়েছিল পরে চিড়া ভাজা দিয়ে আমি হচ্ছে এরকম লেবু কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে গাজর দিয়ে একটু এরকম করে মিক্স করে মাখি নশিনো দেখলাম ওরও বেশ ভালো লাগলো আম্মুও ভালো লাগলো বলে না যে জিনিস থাকে ওটা হচ্ছে পরিমাণে কম থাকে যেটা ভালো লাগে তো পরের দিন সকালে ঘুম থেকে ওঠে আমি তো ব্রেকফাস্ট করিই না ম্যাক্সিমাম সময় নশিনও করতে চায় না তো আম্মু দেখলাম খিচুড়ি রান্না করছে তা ফার্স্টে তেলের মধ্যে আম্মু পেঁয়াজ আদা রসুন মোটামুটি দিয়েছে তো দেখলাম যে আম্মু ভাবলো যে আর একটু আদা রসুন লাগবে পর আম্মু আর একটু অ্যাড করলো এখানে এখন হচ্ছে মশলাটাকে কষাচ্ছে অ্যান্ড আম্মু হচ্ছে যেটা করে যে মোস্ট অফ দ্য টাইম সে হচ্ছে কাঁচামরিচের ঝালটা ইউজ করে এখানে দিয়ে দিলো দেড় চা চামচের মতো হলুদের গুঁড়া অ্যান্ড এখানে দিয়েছে প্রায় আট নয়টার মতো কাঁচামরিচ আম্মু হচ্ছে লালমরিচের গুঁড়াটা দেয় না তাতে খিচুড়ি কালারটা লাল লাল হয়ে যায় যেটা আম্মুর ভালো লাগে না তো খুব ভালো মতো ভুনছে আম্মু মশলা এখানে তো ইনস্টেড অফ লাল মরিচ আম্মু এখানে দিয়েছে মরিচ তারপর এখানে দিয়েছে আম্মু দেড় চা চামচ পরিমাণ হচ্ছে জিরা গুঁড়া অ্যান্ড আম্মু ভালো মতো এটা কষাচ্ছে দেন জিরা ধনিয়া গুঁড়া মেবি একসাথে ছিল যাই হোক এটা তার রান্নার ব্লগ হিসাবে আমি দেখাতে দেখাচ্ছি না তার মধ্যে হচ্ছে আম্মু মসুরের ডাল অ্যান্ড হচ্ছে ভাতের চাল কিন্তু কি চাল আমি বলতে পারবো না ভাতের চালের খিচুড়ি রান্না করছিল মানে সাডেন প্ল্যান যেটা হয় আর কি অ্যান্ড মাঝে মাঝে ভাতের চালের খিচুড়িটা খেতে বেশ ভালোই লাগে একটু আঠা আঠা করে রান্না করলে মানে ভুনাটা বাটাকে স্টিকি ভাব থাকে এরকম তাম্য এই তো দিয়ে ভালো মতো এটা এখন হচ্ছে নাড়া দিচ্ছে একটু হচ্ছে চালটা ভাজা ভাজা করতে হবে অ্যান্ড একটা টাইম হচ্ছে আম্মু পরিমাণ মতো হচ্ছে গরম পানি দিয়ে দিল আর এটা হচ্ছে এক্সপিরিয়েন্সড হাত যারা তাদের হচ্ছে এরকম মানে চোখের মাপে কি সুন্দর পানি দিয়ে দেয় আমি মাঝে মাঝে তাকিয়ে থাকি যে কতটা এক্সপার্ট আমি অনেক আইটেমে রান্না বান্না পারি আল্লাহ পাকে রহমত রমত আলহামদুলিল্লাহ বাট তারপরও এখনও চালের জিনিস রান্না করতে গেলে আম্মুর মতো হয়তো এতটা এক্সপার্ট হয়ে উঠিনি তারপর হচ্ছে মধ্যে পরিমাণ মতো লবণ দেন হচ্ছে গরম মশলা দিয়ে দিলো তেজপাতা দারুচিনি এগুলো যেহেতু আমি গরম মশলা খুবই কম লাইক করে লাইট দেয় এলাচি টেলাচি দেওয়ার দিয়েছে আর কি তারপরে এই তো ফুটে উঠছে ঘন ঘন হয়ে আসতেছে দেখলাম দেখার পর আম্মুকে জিজ্ঞেস করলাম যে এখন কি ঢাকা দিব নাকি বললো যে না তার আগে একটু নাগামরিচ দিব যেটা আমাদের অনেক ভালো লাগে ফ্লেভার অফ যা খাওয়ার সময় যা লেগেছে না আম্মু একটাই দিয়েছে কারণ এটা অনেক ঝাল ছিল অনেক বেশি ফ্লেভারফুল ছিল তো একটা দেওয়ার পর আমি যখন একটু লবণ চেখেছিলাম আহা যেমন একটা নাগার ঝাল তেমন হচ্ছে নাগার ফ্লেভার বাট ফার্স্টে তো নাগার ঝালটা বেশি লাগে বাট মিক্স করার পর অতটা লাগে না মোটামুটি তো হচ্ছে এরকম ঢেকে দিলো ঢেকে দেওয়ার পর অলমোস্ট ডান অ্যান্ড এই যে ফাইনালি জানি আম্মু হচ্ছে নিচের চালগুলো উপরে দিয়ে একটু ভালো মতো এটা হচ্ছে লেপে দিচ্ছে উপর দিয়ে সুন্দর মতো সাইজ করে দিচ্ছে আর ইন্ডাকশানে রান্না করলে না এটা একটু মানে একটু নড়ে সামটাইমস যদি নিচের তলাটা ফ্ল্যাট না থাকে তো এই যে খিচুড়ি ডান এখন দেখে খেতে ইচ্ছা করতেছে হ্যাঁ ঘরে আছে চাইলে আমি খেতে পারি বাট খাচ্ছি না তারপর হচ্ছে আমি নওশিন কীরকম গরম গরম বেড়ে দিচ্ছি এক বেড়ে সোজা চলে যাবো খাটের উপর শীতকালে আমার খাটের খেতে ভালো লাগে অ্যান্ড অন্যান্য টাইমে আপনারা প্রায় দেখবেন আমি খাটের উপর বসেই খাচ্ছি আমার ডাইনিং টেবিলে খেতে ভালো লাগে না আইটেমের মধ্যে ছিল ডিম ভাজা দেন হচ্ছে খিচুড়ি দেন শুটি ভর্তা এই যে আলু ভর্তা লেবু শুকনা মরিচ দেন হচ্ছে একটু আচার এই তো সব মিলে আর কি এই অবস্থা তো ভালোই গেল ভাবছিলাম যে আজকে টাত খাবো না বা একটু লোভ সামলাতে পারি না ম্যান তো এই যে পিচিটা দুষ্টুমি করতেছে নওশেন আপনাদের প্রিয় তো ওকে বললাম যে খেয়ে টেস্ট করো কেমন তো ছেক ফার্স্টে খায় খাওয়ার পর বললো যে হ্যাঁ মজা আজকে এই পর্যন্ত এই টা থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ